কম্পা প্রভুজি আজ থেকে শর্টলি করোনা মুক্তির পয়লা জুলাই থেকে 12 জুলাই অবধি শর্টলি করোনা মুক্তির অর্থ মেলা শুরু হয়েছে। আমি আছি রুচির স্টল নিয়ে সকলের সাদর আমন্ত্রণ, যাদের যাদের পক্ষে সম্ভব তারা এসো আমার স্টলে, এসে হাতে ধরে শাড়ি দেখে শাড়ি পরে সব রকমের শাড়ি পেয়েছে। নমস্কার, রুচির পক্ষ থেকে আমি পম্পা। আজ আমার দর্শক বন্ধুদের হাম্বল রিকোয়েস্টে মটকার একটা এপিসোড করছি। অনেকের অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল মটকার একটা এপিসোড করো, আজকে দেখাবো খুব সুন্দর এক্সক্লুসিভ কিছু সিল্ক মটকা, একদম পিওর হ্যান্ড ওভেন সিল্ক মটকা, ওয়ান কালার মটকা এবং মটকায় কাঁথা, এক্সক্লুসিভ মটকার কাঁথা দেখাবো, সিকোয়েন্সের কিছু কাজ দেখাবো, খুব ছোট্ট ভিডিও, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। আজকে আর কথা না বাড়িয়ে দেখাতে শুরু করছি। আর সকলের কাছে আবারও রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা অনেকেই প্রেস করছো না, তার জন্য বেল আইকন না প্রেস করা থাকলে কিন্তু নোটিফিকেশান ঢুকবে না। শুরু করে দিলাম আজকের এপিসোড দেখাতে। নাম্বার ওয়ান শাড়ি, আমি নিজে যেটা পরে আছি, ডার্ক মজেন্দা কালার, একদম ওয়ান কালার সিল্ক মটকা, পিওর হ্যান্ড ওভেন সিল্ক মটকা, একদম প্লেন শাড়ি। এই হলো আঁচলের পাড়টা, আর আঁচল পুরো আঁচলটা জুড়ে এভাবে শুধু পমপম বসানো। রানিং ব্লাউজ পিস, একদম ওয়ান কালার, ভীষণ স্মার্ট লুক দেয় ওয়ান কালার মটকা, পিওর হ্যান্ড ওভেন সিল্ক মটকা। প্রাইস 6,300, নাম্বার ওয়ান শাড়ি 6,300। আজকে মটকার সাথে মটকা কিছু বটুয়া, কাঁথা বটুয়াও রয়েছে। এই হলো মটকার কাঁথা বটুয়া, এটাও না উইভ করা, এই বটুয়াটাও উইভ করা, এবং বটুয়ার আপার পার্টে এই পার্টটা কিন্তু কাঁথা করা, ভীষণ সূক্ষ্ম কাঁথা করা, খুব সুন্দর। এইভাবে পটুয়াটা ক্যারি করো, ভীষণ ডিসেন্ট। একটা ছোট্ট পার্স, মোবাইল, আমাদের ছোট ছোট সাজার জিনিস এর মধ্যে অনায়াসেই চলে যাবে। প্রাইস, বটুয়ার প্রাইস 500, শিপিং ফ্রি, সিওডি অল ওভার ইন্ডিয়া। নাম্বার টু, পরপর কয়েকটা ওয়ান কালার সিল্ক মটকা দেখাবো, ভীষণ আনকমন একটা কালার। মেহেন্দির যে গুঁড়ো ডাস্ট, মেহেন্দির যে কালার ডাস্ট মেহেন্দি কালার নাম্বার টু, একদম প্লেন মটকা, প্লেন সিল্ক মটকা, কোনো পার নেই, এক মানে হাতে কাটা মটকা, মানে সুতো মটকা, সুতো হাতে কাটা এবং বোনাও হাতে, মাকুতে বোনা। এই হলো কুঁচি, আর এই হলো পাল্লু, প্রত্যেকটা পাল্লুতে এইভাবে ছোট ছোট করে পম পম দেওয়া, ভীষণ ডিসেন্ট দেখতে। আর এই হলো রানিং বিপি, প্রত্যেকটা শাড়ির বিপি রানিং, কিন্তু কন্ট্রাস্টেও কেউ যদি চাও যে কন্ট্রাস্ট দিয়ে কোনো কালার ম্যাচ করে বা আজরাক দিয়ে পড়তে পারবে, সেটাও ভীষণ সুন্দর হবে দেখতে। আর যে পরপর কয়েকটা আমি একটু বটুয়া দেখিয়ে রাখছি, বটুয়া যদি কেউ চাও এর সাথে আলাদা করে ম্যাচ করেও ম্যাচ করে নিতেই পারো, এটার সাথেও খুব সুন্দর একটা, এটা আলাদা আর একটা বটুয়া দেখাচ্ছি, এটা মটকারি,
ভীষণ ভালো লাগছে না দেখতে? কাঁথা ওয়ার্ড করা, কিন্তু কাঁথা মটকা বটুয়া। শাড়ি প্রাইস 6,300 আর বটুয়ার প্রাইস 500। মটকার আরেকটা জিনিস, আরেকটা কথা আমি একটু বলে রাখি। একটা সেলফ মানে একটা বর্ডার রয়েছে, সেলভেজ বর্ডার রয়েছে, আর মটকার এই পার্টটা না স্ট্রেট নয়, কিন্তু একটু 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 এঁকে বেঁকে গেছে, মানে আনইভেন একটা বর্ডার। এটা দেখেই বুঝতে হয় যে এই যে মটকাটা, যে এটা হাতে বোনা, মানে এটাই এটাই এর বিশেষত্ব, যে মটকাটা হাতে বোনা থাকলে না একটুখানি আনইভেন্ট হয়। একদম পিওর হ্যান্ডওভেন সিল্ক মটকা, প্রাইস 6,300। নাম্বার 3, টিল ব্লু কালার। টিল ব্লু কালার, ওয়ান কালার মটকা। ওয়ান কালারে যে কোনো শাড়ি ভীষণ ভীষণ স্মার্ট লুক দেয়। একদম টিল ব্লু কালার সিল্ক মটকা, এটাও কন্ট্রাস্ট গ্রিন দিয়ে, কন্ট্রাস্ট গ্রিন কোনো কালারের ব্লাউজ দিয়ে ভীষণ ভালো যাবে। আর প্রত্যেকটা শাড়ির আঁচলে এই খুব সুন্দর করে পমপম সাজানো এইভাবে। এই হলো কুচির পাট, এই হলো কুচি আঁচল, রানিং দিপি। মটকা এত সফট, একদম যেহেতু হাতের বোনা এত সফট, হোল ডে মটকা মানে সকাল থেকে রাত অবধি, মানে কোনো অকেশনে হোল ডে মটকা ক্যারি করো খুব সুন্দরভাবে, কোনো গরম লাগে না, এত হালকা শাড়ি। একদম হ্যান্ড ওভেন সিল্ক মটকা, প্রাইস 6,300। নাম্বার 4, এটাও খুব ব্রাইট কালার, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার যেটাই ফেলছি সেটাই আমার মনে হয় ভীষণ সুন্দর। গ্রেনটা অসম্ভব সুন্দর। অরেঞ্জ কালার মটকা, ওয়ান কালার মটকা, এই হলো কুচি আঁচল। প্রত্যেকটা মটকা ওয়ান কালারের মটকা, এটাই হলো এর স্পেশালিটি, এটাই শাড়ির গেট আপটাকে অনেকটা অনেকটা গর্জিয়াস করে দেয়। এই হলো পাল্লু, রানিং বিপি, কন্ট্রাস্ট যে কোনো কালার ব্লাউজ দিয়ে অসম্ভব ভালো যাবে, এবং ব্লাউজ যে কালারের হবে, অর্নামেন্টটাও সেই কালার হলে এর গে মানে সত্যি কথাই বিয়ে বাড়িতে আর আরামে ক্যারি করুন। প্রাইস 6,300। আর একটা বটু আমাকে দিয়ে দাও। অনেকগুলো বটুয়া রয়েছে, আমি মোটামুটি আমার যেরকম মনে হচ্ছে ম্যাচিং করা যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মটকা এটা উইভিং বটুয়া, এটাতে কিন্তু কোনো কাঁথার কাঁথা ওয়ার্ক নেই, একদম উইভিং বটুয়া। এর সাথেও যাবে খুব সুন্দর করে, এর সাথে যদি এই মারুন কালারের ব্লাউজ হয় সেটাও ভালো যাবে, বা রানিং দিয়েও পরা যাবে, যার যেরকম সুবিধে। বটুয়া প্রাইস 500 আর
শাড়ি 6300। নাম্বার 5 মটকা, এত সফট, হাতে না নিলে বোঝা মুশকিল যে এত সুন্দর। বেত চিকু কালার, মানে সবেদা কালার মটকা, পার উইভিং পার উইথ সিকোয়েন্স ওয়ার্ক। এই ছোট ছোট সিকোয়েন্সটাই কিন্তু মানে গেট আপটা এত ডিসেন্ট হয়েছে। এই হলো পুরো শাড়িটা এইভাবে গেছে, এত সফট। আমি ফলটা মানে কুচিটা করছি, ফলটা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। একদম পিওর হ্যান্ড ওভেন সিল্ক মটকা। এই হলো কুচি, ফেদার ওয়েট, একদম ওয়েটই নেই। এই হলো আঁচল, আঁচলটা খুব সুন্দর করে উইভ করে সিকোয়েন্স বসানো, একেবারে বোনার সময় সিকোয়েন্স বসানো রয়েছে। আর এই হলো বিপি, রেড বিপি, ম্যাট রেড বিপি। যিনি এই শাড়িটা পাবেন অসম্ভব গর্জিয়াস। এই বটুয়াটা যাবে, কারণ কম্বিনেশনটা অলমোস্ট সেম। আমি যে বটুয়া দেখাচ্ছি, মানে সবকটা আমার মতো করে আমি ম্যাচিং করে দেখাচ্ছি। এখন কারোর যদি অন্য একটা শাড়ি পছন্দ, বটুয়া আলাদা একটা পছন্দ, সেটা নিতেই পারে, মোটামুটি চলে যাবে অনেক শাড়ির সাথে। প্রাইস, শাড়ি প্রাইস 7350 আর বটুয়া প্রাইস 500, শিপিং ফ্রি, সিওটি অল ওভার ইন্ডিয়া। নাম্বার 6, এটাও সিকোয়েন্স মটকা, ভীষণ মিষ্টি একটা কালার। পিচ পিঙ্ক কালার মটকা, ঘিচা উইভিং বর্ডার, পার ঘিচা উইভিং বর্ডার, আর অল ওভার শাড়িতে সিকোয়েন্স উইভ করা, আর বর্ডার ঘিচা বর্ডার। এটাও প্রত্যেকটা শাড়ি অসম্ভব ডিসেন্ট। এইগুলো কি যে মিষ্টি একটা রং, ভীষণ সুন্দর। এর সাথে গোল্ডেন গয়না কিন্তু খুব ভালো যাবে। এই হলো কুচি, আঁচল, আঁচল মসলিন, একদম পিওর মসলিনে জামদানি উইভ করা, জামদানি উইভ করে সিকোয়েন্স বসানো। রানিং বিপি,
প্রাইস 8400 প্রাইস 8400 পিওর সিল্ক তসর এবং মটকা প্রতিদিনই ভীষণভাবে দাম বাড়ছে একদম পিওর পিওরের কথা বলছি পিওর সিল্ক মটকা এবং তসর তিনটেই একেবারে মানে প্রতিদিন দাম বাড়ছে আমরা সেটা সকলেই জানি আমার এই এপিসোডে আমি এই শাড়িগুলো এই প্রাইসে দিতে পারছি নেক্সট এপিসোডে দিতে পারবো কি না বলতে পারি না কারণ প্রতিদিন যেভাবে দাম বাড়ছে সুতরাং খুব ঝটপট শাড়িগুলো বুকিং করো এত এত আনইউজুয়াল আনইভেন শাড়ি তো একটাও পরে থাকবে না নাম্বার 7 নাম্বার 7 এটাও টিল ব্লু কালার মটকায় কাঁথা ভীষণ ডিমান্ড এই শাড়িটার অসম্ভব ডিমান্ড উইভিং পাড়ের সঙ্গে কাঁথা করা ইন্ট্রিকেট কাঁথা ওয়ার্ক করা কাঁথা ওয়ার্কটা আমি একটু সামনে থেকে দেখাই কতটা সূক্ষ্ম কাজটা একটা ছোট ছোট করে টেম্পল করে বর্ডারে বসানো এবং ফিশবোন এবং খুব সূক্ষ্ম মানে গুড়ি রান করা পুরো শাড়িটা পাড় আঁচল জুড়ে কাঁচ মানে কাঁথা ওয়ার্ক করা আর সারা গায়ে ছোট ছোট করে পাতা করে এভাবে কাঁথা ওয়ার্ক করা আছে ভীষণ ডিসেন্ট শাড়িটা মটকায় কাঁথা সচরাচর দেখা যায় না এই হলো কুচি আঁচল মসলিন উইভিং পল্লু আঁচল পাট মসলিন উইভ করা কাঁথা ওয়ার্ক করা আর এই হলো বিপি এই হলো বিপি বিপিতেও কাঁথা ওয়ার্ক করা রয়েছে প্রাইস 6300 প্রাইস 6300 একদম পিওর হ্যান্ডলুমের শাড়ি প্রত্যেকটা হ্যান্ড ওভেন মটকা নাম্বার 8 মারুন কালার মটকা এখন পরপর কয়েকটা মটকায় কাঁথা দেখাবো নাম্বার 8 মারুন কালার মটকা এই মটকাটা কিন্তু মটকার মাঝখানে না একটা করে জারি স্ট্রাইপ উইভিং এ গেছে আর এই হলো আঁচলটা এই বর্ডার পাটটা জারি বর্ডার উইথ ইন্ট্রিকেট কাঁথা ওয়ার্ক এভাবে পুরোটা কাঁথা স্টিচে গেছে ছোট ছোট করে টেম্পল করা হাতে কাটা সুতো এবং হাতে বোনা সিল্ক মটকা পুরোটাই হাতের কাজ কুচির পাট এই হলো আঁচল আঁচলটা একটুখানি ক্লোজে দেখাও রিভার্স কাঁথা পুরো আঁচলটা জুড়ে ঠাসা কাজ
আর এই হলো বিপি। বিপি ব্ল্যাক বিপি পিঠে এবং হাতে পুরোটা কাঁথা ওয়ার্ক। মটকায় কাঁথা সত্যি একটু আনকমন, খুব কম দেখা যায় মটকায় কাঁথা। শাড়িগুলো প্রত্যেকটাই ভীষণ আনইউজুয়াল আনইভেন্ট। প্রাইস 8085। একটু কন্ট্রাস্টে দেবে কিছু, হ্যাঁ এটার সাথে এটা চলে যাবে, ম্যাচিং হবে। আমি এই কয়েকটা বটুয়া রেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, যদি কারোর পছন্দ হয় তাহলে যে কোনো কিছু, যে কোনো সাথেই, যে কোনো শাড়ির সাথে একটু মেনশান করে দিলে আমার দিতে সুবিধা হবে। বটুয়া প্রাইস 500 আর শাড়ি 8085। নাম্বার 9, একদম অফ হোয়াইট কালার, বা ঘিয়ে কালার বলা যায়, হাফ হাফ মটকা, হাফ পোর্শন এইভাবে মটকায়, হাফ শাড়ি এভাবে অফ হোয়াইটে গেছে, কাঁথা ওয়ার্ক করা, বর্ডার পার্ট কাঁথা ওয়ার্ক করা, আপার বর্ডার বোথ সাইড বর্ডারে কাঁথা ওয়ার্ক করা, আর এই যে ছোট ছোট কাজগুলো, ছোট ছোট বরফি করা আছে, এটাও কাঁথা ওয়ার্ক, ভীষণ নিখুঁত কাঁথা, এতটা ইন্ট্রিকেট ওয়ার্ক সত্যি খুব রেয়ার। দুর্গার চালচিত্র, আঁচলের পাটটা দুর্গার চালচিত্র করা, উইভিংয়ে করা, উইভ করে একটা করে ওয়ান লাইন করে কাঁথা ওয়ার্ক করা আছে, দুর্গার চালচিত্র, মা দুর্গার চালচিত্র। পুজো আসতেই চলেছে, ভীষণ ভীষণ আইডিয়াল শাড়ি, একদম মা দুর্গার চালচিত্র, উইভ করে কাঁথা করা, হাফ শাড়ি এই ঘিয়ে মানে এই পাটটা আর হাফ শাড়িটা পুরোটা উইভিংয়ে গেছে, এটাও কিন্তু মটকা, পিওর হ্যান্ড ওভেন সিল্ক মটকা। এই উইভিংয়ে এই এই উইভটা গেছে ব্রড মটকার স্টাইলে করা হয়েছে হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা এইভাবে কাঁথা ওয়ার্ক করা হয়েছে, উইভ করে কাঁথা। ব্লাউজের পাটটা একটু ভালো করে দেখাই, এই হলো বিপি, একদম পদ্ম কাঁথা, দুর্গার চালচিত্র, পদ্ম ফুল, সব কিছুই একেবারে মা দুর্গা রিলেটেড, দুর্গা পুজোর সঙ্গে রিলেটেড। রিভার্স কাঁথা, প্রাইস 7560। নাম্বার 10, রানি কালার মটকা, সম্ভব ব্রাইট শাড়ি, একদম রানি কালার, রানি কালার মটকা, পাড় আঁচল কাঁথা ওয়ার্ক করা, এটাও রিভার্স পদ্ম, রিভার্স পদ্ম কাঁথা করা, মানে পদ্ম ফুলটাকে অবজেক্টটাকে ফাঁকা রেখে সাইডটা ভরাট করা, ভরাটটাই ইটসেলফ কতটা সূক্ষ্ম,
পুরো কাজটা কিন্তু এই এতটা এইভাবে ইন্ট্রিকেট ওয়ার্কেই গেছে। এক একটা শাড়ির কাজ নামাতে যে কতটা টাইম লাগে, মানে যারা কাজ করেন তারা তো মানে তাদের চোখ আর হাতটাই হচ্ছে মানে সাংঘাতিক। এত ছোট ছোট কাজ নামানো, এই হলো কুচির পাটটা। খুব ব্রাইট শাড়ি, বিয়ে বাড়িতে আরামসে ক্যারি করা যায়। কুচি আঁচল, রিভার্স পদ্মকাথা, এটা কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক কফি কালার। রিভার্স পদ্মকাথা, বিপি, ডার্ক কফি কালার বিপি, উইথ কাঁথা ওয়ার্ক। প্রাইস 9450। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, এত সূক্ষ্মভাবে বোনা এবং পরা, কিন্তু প্রাইসগুলো ভীষণ রিজনেবল, 9450। এবং আমি একটু একটা শাড়িতে একটু হ্যান্ডলুম মার্কটা রয়েছে, সবকটাতে ট্যাগ করা নেই, কিন্তু একদম পিওর হ্যান্ডলুমের। আমি একটু মার্কটা দেখিয়ে দেবো, আমি ভুলে গেলাম দেখাতে। আর এটার সাথে এটা অনায়াসে সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বটুয়া, কোনোটা ম্যাচিং হচ্ছে কোনোটা কন্ট্রাস্টে। 500 প্রাইস। আমাকে একটু ওই শাড়িটা দাও তো, এর আগের শাড়িটা, দুর্গার চালচিত্র যেটা ছিল। আমি ভেবেছিলাম দেখাবো, একটু ভুলে গেলাম। পিওর বারবার হ্যান্ডলুমের কথা বলছি না, এই যে সব শাড়িতে অ্যাকচুয়ালি ট্যাগটা করা নেই, এই হলো হ্যান্ডলুম মার্ক, পিওর হ্যান্ডলুমের। মানে শাড়িটাও যে হাতে বোনা এই তার বিশেষত্ব। নাম্বার 11, রেড মটকা। রেড মটকা, লাল শাড়ি অনেকেরই খুব পছন্দ, লালের প্রতি ফ্যাসিনেশন অনেকেরই রয়েছে। একদম রেড মটকা, বিয়ের মেয়ের জন্য, কনের জন্য তো আইডিয়াল একেবারে, ব্ল্যাকের টাচই নেই। রেড মটকা উইথ কাঁথা ওয়ার্ক, পাড় আঁচলে কাঁথা ওয়ার্ক, সবকটা রিভার্স কাঁথা। এই হলো বর্ডার পাড়টা, ইন্ট্রিকেট ওয়ার্কটা বোঝানো যাচ্ছে। একদম সফট মটকা তো, সফট পলিশ করা। কতটা মানে কতটা সফট কুচি করার পরেই বোঝা যাচ্ছে। এই হলো কুচি, আঁচল, আঁচল কিন্তু ডার্ক কফি কালার ব্ল্যাক নয়, ডার্ক কফি কালার রিভার্স কাঁথা, রিভার্স কাঁথা। ডার্ক কফি কালার বিপি, হাতে এবং পিঠে এই কাঁথা ওয়ার্কটা পড়বে। সেম প্রাইস 9450,
বটুয়া কন্ট্রাস্ট করে নিতেই পারো। 9450 আজকে পুরোটাই মটকা স্পেশাল এপিসোড দেখালাম। কোনো শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো 7890625275 এই নাম্বারে। এক মানে প্রত্যেকটা মটকা সিঙ্গেল সিঙ্গেল মটকা, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। সকলের কাছে আবার রিকোয়েস্ট রইল আমার লাইভ ভিডিওটাকে একটু শেয়ার করো, লাইক করো এবং পাশের বেল আইকনটা কিন্তু অনেকেই প্রেস করছো না, ফলে নোটিফিকেশান পাচ্ছ না। নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা মনে করে প্রেস করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। শেষ করলাম, নমস্কার।